মোদী সরকারের সাফল্য এবছর খতম হয়েছে একশো ছাব্বিশ জন জঙ্গি চলতি বছরের জুন মাস পর্যন্ত নিকেশ করা হয়েছে একশো ছাব্বিশ জন জঙ্গিকে এমনই তথ্য প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরে মন্ত্রক এছাড়াও গত সাড়ে তিন বছরে প্রায় জন অভিযুক্ত জঙ্গিকে প্রত্যারণ করেছে ভারত বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক জানায় জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে কেন্দ্র দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই ইস্যুতে সেনাবাহিনীকে রীতিমতো কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী সরকার ইন্টারপোলের সাহায্যে ভারত সরকার ষোলো জন জঙ্গিকে সাফল্যের সাথে পাকড়াও করেছে বলে তথ্য দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক দুই সালে এই সংখ্যাটি ছিল ২৪, 2017 সালে ৩৫ ও ২০১৬ সালে ইন্টারপোলের সাহায্যে ৩৬ জনকে গ্রেপ্তার করা গিয়েছিল 2019 সালের জুন অবধি ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক অভিযুক্তদের নামে একচল্লিশটি রেকর্ড কর্নার নোটিশ জারি করা হয়েছে এর মধ্যে বত্রিশটি নোটিশ প্রকাশিত হয়েছে ২০১৬ সালে সিবিআই একানব্বইটি নোটিশ পাঠিয়েছিল যার মধ্যে সাতাশিটা প্রকাশিত হয়েছে দুই সালে চুরানব্বইটি নোটিশের মধ্যে সাতাশিটা প্রকাশিত হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে বালাকোটে স্ট্রাইকের পর অনুপ্রবেশ কমেছে তেতাল্লিশ শতাংশ দুই হাজার উনিশের প্রথম দিকের রিপোর্ট তেমনটাই বলছে দুই হাজার চোদ্দো সালের পর থেকে নয়শো তেষট্টি জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে রিপোর্ট জানাচ্ছে সোমবার প্রতিরক্ষা মন্ত্রকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপাদ নায়েক রাজ্যসভায় জানান দুই সালে জম্মু কাশ্মীর তিনশো আঠারোটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে দুই হাজার সাল থেকে যা সংখ্যা একশো সাতাশিটি বেশি এর আগে প্রধান বলেন বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকে ভারতীয় রেখা পার করার সাহস দেখায়নি ইসলামাবাদ প্রধান বিএস ধনোয়া দাবি করেছিলেন পাকিস্তান যতই নিজের আকাশপথ ভারতের জন্য বন্ধ রাখুক তাতে বিশেষ কিছু প্রভাব পড়ে না নয়াদিল্লির চিফ মার্শাল বলেন পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখলেও অসামরিক বিমান চলাচলে ভারতের তরফে কোনো প্রভাব পড়েনি বালাকোট এয়ার স্ট্রাইকের কথা উল্লেখ করে বলেন ভারতীয় বায়ুসেনা নিজেদের গৌরব বজায় রেখেছে বালাকোট এয়ার স্ট্রাইকের পর এতটাই ভয় পেয়েছে পাকিস্তান যে একটি পাক জেটও তারপর থেকে নিয়ন্ত্রণ রেখা পার করার সাহস দেখায়নি